2023 বিপিএল শুরু হয়েছে জানুয়ারির একদম শুরুর দিকে সে বছর, আর তার আগে বিসিবি অথবা বিপিএল কর্তৃপক্ষ একটা সংবাদকর্মীদের জন্য একটা প্রশ্নোত্তর পর্ব রেখেছিল বড় সড় আয়োজন করেই। সেই প্রশ্নোত্তর পর্বে একজন জনপ্রিয় এবং জ্যেষ্ঠ সাংবাদিক, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক, তিনি প্রথম প্রশ্নটাই তিনি করেছিলেন, আর সেই প্রশ্নটা ছিল বিপিএল কর্তৃপক্ষের কাছে যে আপনারা কেন বিপিএল আয়োজন করেন। আমার যতটুকু মনে পড়ে সেই প্রশ্নের সঠিক জবাব বিপিএল কর্তৃপক্ষ তখনও দিতে পারেনি, তবে তারা বলেছিল যে কয়েকটা কারণ দেখিয়েছিল, সেই কারণগুলোর মধ্যে এন্টারটেইনমেন্ট, ফাইন্যান্সিয়াল ইস্যু, এই ম্যাটারগুলো তারা এনেছিলেন, যে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো যাতে বিসিবিতে উন্নয়নের জন্য অথবা বিসিবির উন্নতির জন্য হয়, প্লেয়ার যাতে বের হয়ে আসে। তো তারপর শুরু হয়েছে, আর আমি যেই কারণে কথাটা বলা সেটা হলো, যে সাংবাদিক এই প্রশ্নটা করেছিলেন সেই সাংবাদিক প্রশ্নটা করার কারণ ছিল বিপিএলের মান। বিপিএলের মান নিয়ে শেষ কয়েক বছর ধরেই সমালোচনাই হয়ে আসছে আলোচনার চেয়েতে বেশি, আর সেই সমালোচনার কারণ আপনি, আমরা, দর্শকরা সবাই জানে সমালোচনা কেন হচ্ছে। বিপিএলে রান হয় না, বিপিএলে ভালো ক্রিকেটাররা খেলতে আসেন না, বিপিএলের টাইমে ক্রিকেটাররা বিপিএল ছেড়ে অন্য লিগের টুর্নামেন্টকে বেশি প্রাধান্য দেন, এই সব কিছু মিলিয়ে বিপিএল সবসময় একটা প্রশ্নবিদ্ধ জায়গায় থেকেছে, আর সেখান থেকেই এই ধরনের প্রশ্ন উঠে এসেছে, সামনে এসেছে। তবে তখন বিপিএল, গত বছরই বিপিএল কর্তৃপক্ষ যেটা বলেছেন, যেটা তারা আশ্বাস দিয়েছেন, তারা চাচ্ছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন বিপিএলকে আগের রূপে, যেই 2012 সালে শুরু হওয়ার পর থেকে বিপিএল যে একটা জৌলস বিপিএলের ছিল সেটা ফিরিয়ে আনার। 2024 সাল এবার বিপিএল শুরু হয়েছে ফেব্রুয়ারির, সরি, 2024-এর বিপিএল শুরু হয়েছে জানুয়ারির 19 তারিখ। তখন থেকেই প্রত্যাশাটা ছিল বিপিএলটা ভালো হবে, গতবারের তুলনায় আরও একটা ভালো টুর্নামেন্ট হবে। আজকে ফেব্রুয়ারির 29 তারিখ, আগামীকাল 1 মার্চ বিপিএল 2024-এর ফাইনাল। আমরা এখন পর্যন্ত যেই দলই চ্যাম্পিয়ন হবে, কোন দল রানার্স আপ হবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা একটা জিনিস নিশ্চিত করে বলতে পারবো, সেটা হচ্ছে 2024-এর বিপিএল সাকসেসফুলি রান করতে পেরেছে বিসিবি। 2024-এর বিপিএল সাকসেসফুলি দর্শকরা মাঠে গিয়ে আনন্দ পেয়েছে, এন্টারটেইনমেন্ট পেয়েছে দর্শকরা, আর এই এন্টারটেইনমেন্টের পেছনের যেই একটা বড় নাম, একটা বলবো না দুইটা বড় নাম, সেই দুইটা বড় নাম, একজন সাকিব আল হাসান আর একজন তামিম ইকবাল, দুইজন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম, সবচেয়ে বড় পোস্টার দুইজনই, আর সেই দুইজনের কারণেই কিন্তু বাংলাদেশের এই যে লিগটা একটা পর্যায়ে গিয়ে জৌলস তো হারিয়েছে অনেক আগেই, মরতে বসা একটা টিম বললো আমি মনে হয় না খুব বেশি ভুল হবে, সেই টিমটাকে, সেই লিগটাকে তারা প্রাণ দিয়েছেন। এখন বিপিএল জমে ক্ষীর জমজমাট, আমরা যাই বলি সবই বলবো, তো আমরা আলোচনা করব তাদের যে এই ইনফ্লুয়েন্স, এই দুইজন ক্রিকেটারের ইনফ্লুয়েন্স সম্পর্কেই, এই বিপিএলকে তারা কীভাবে ঘুরিয়ে দিয়েছেন, চাইতে বা না চাইতে যে কোনোভাবে হোক তারাই এই বিপিএলে প্রাণ ফিরিয়ে এনেছেন, আর সেই বিষয়ে আমার সাথে কথা বলার জন্য আমার পাশে আছেন আমার সহকর্মী জয়ন্ত বিন্দু। জয়ন্ত নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই ভালো আছি, আর যে আবহ এই মুহূর্তে বিপিএল নিয়ে, সেটা আসলে এই রকম অবস্থানের মধ্যে থেকে যখন কাছ থেকে দেখছি, শেরে বাংলা স্টেডিয়াম কিংবা সিলেট চট্টগ্রাম স্টেডিয়ামে যাচ্ছি, এত সুন্দর জমজমাট সব কিছু দেখছি, আজকেও মিরপুরে ছিলাম, টিকিট নিয়ে একরকম হাহাকার এবং শেষ পর্যন্ত সেটা মারামারিতে গড়িয়েছে, সব কিছু দেখাই, মানে মারামারি বিষয়টা যদিও পজিটিভ কিছু না, বাট স্টিল এই যে ক্রেজ খেলাটা দেখার জন্য বা টুর্নামেন্টের জন্য, এই বিষয়টা অবশ্যই এই খেলার সাথে সংশ্লিষ্ট হিসেবে আমাকে আনন্দ দেবে, দেয়। আপনি এই যে একটু আগে বললেন যে টিকিটের জন্য হাহাকার, বিপিএলের টিকিটের জন্য দর্শকদের এরকম টান টান উত্তেজনা, অথবা দর্শকরা এইভাবে চাচ্ছে, আমি একদিন আগে গিয়েছিলাম কোয়ালিফায়ারের আগে, তখনও আমি একই জিনিস দেখেছি, আর মানুষের কাছে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন এইরকম, কারণ গত 1-2 বছর আগেও আমরা এরকম চিত্র সেভাবে দেখিনি, দর্শকদের একটাই জিজ্ঞাসা, দর্শকদের একটাই উত্তর, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ডেভিড মিলারের খেলা দেখবে, নিকোলাস পুরানের খেলা দেখবে, তো এই যে চেঞ্জ, এই চেঞ্জের কারণটা কী মনে হয় আপনার? ওই যেমনটা আপনি বললেন যে দর্শকদের মধ্যে ক্রেজ বা টিকিট নিয়ে এত হাহাকার, বিপিএলের যে কোনো আসলে প্লে অফের খেলাগুলোর টিকিটের চাহিদা বরাবরই বেশি, কিন্তু অন্তত এইবারে এসে আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে নিঃসন্দেহে বলা যায়, ওই উন্মাদনা বা ক্রেজের জায়গাটা এত বেশি বেড়েছে, এবং আমার মতে, আমার মনে হয় যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের যে ব্যক্তিগত জায়গাটা, ব্যক্তিগত ইস্যু বা যেটাকে আসলে দ্বন্দ্ব হিসেবে
দেখা হয় বা ওপেনলিও তারা অস্বীকার করেননি বিষয়টা যে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, এই বিষয়টাকেই বিপিএলটাকে অনেক বেশি জমজমাট বা স্পাইসি করে তুলেছে। তো দুজনের মানে আগের আসরগুলো তো দুজনে মুখোমুখি হয়েছেন, বাংলাদেশের বিদেশের বড় বড় নাম মুখোমুখি হয়েছে বিপিএলের নানান খেলায়, রাইভালরি যেটাকে বলে সেরকম চলেছে, কিন্তু এই পর্যায়ে হয়তো কোনোবারই যায়নি, এত স্পাইস কখনোই পাওয়া যায়নি বিপিএলে। সাকিব আল হাসান তামিম ইকবালের এই ইস্যুটা গত বছর সামনে এসেছে, মানে ওপেনলি এসেছে যে তাদের মধ্যে দ্বন্দ্ব, এরপর থেকে সাকিব তামিম সম্পর্কিত যা হচ্ছে, ইভেন তারা যখনই মুখোমুখি হচ্ছেন সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রটনা হচ্ছে বিপিএলেও তাই। আমার যদি মানে ভুল না করি তাহলে MKS-এর ব্যাট যেদিন উদ্বোধন হয় ইমরুল কায়েস, মেহেদী হাসান, মিরাজ, সেই দিনও সাকিব তামিমের মুখোমুখি হওয়ার একটা বিষয় ছিল, এইসব নিয়ে জল্পনা কল্পনা হয়েছিল। আর এই বিপিএলে প্রথমবার ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স যেদিন মুখোমুখি হলো বিশ জানুয়ারি সেই ম্যাচে রংপুর রাইডার্স খেলছে বরিশালের বিপক্ষে, এই বিষয়গুলো কিন্তু সামনে আসেনি, সামনে এসেছে সাকিব তামিম খেলছেন একে অপরের বিপক্ষে এবং ম্যাচ শেষে সাকিব তামিম দুজনে একে অপরের সাথে হ্যান্ডশেক করেছেন। এইটা নিয়ে সামাজিক মাধ্যমে কত জল্পনা কল্পনা, এই গত দিনের ম্যাচ যেটা হলো কোয়ালিফায়ার সেখানেও দুজনে হ্যান্ডশেক করেছেন, সেই ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল, আর দুজনে উন্মাদনা মানে তারা, আমি বলতে চাইবো সাকিব আল হাসানের কথা, তিনি যখন ওই বরিশালের বিপক্ষে ম্যাচে তামিম ইকবালকে আউট করলেন, আউট করে তিনি যে সেলিব্রেশনটা করলেন, সাইলেন্ট সেলিব্রেশন যেটাকে আমরা অন্তত আমাদের দিক থেকে বলেছিলাম, সেটা করার সময় সাকিব হয়তো ভাবেননি এটা এত বেশি বিস্তারভাবে ছড়িয়ে যাবে, এবং হিট অফ দ্য মোমেন্ট আমার দিক থেকে আমি মনে করি সাকিব বোলার হিসেবে একজন ব্যাটারকে আউট করেছেন, সেলিব্রেট করবেন খুব স্বাভাবিক, কিন্তু ওই উত্তেজনার পারটা এসেছে তামিমের দিক থেকেই। তামিম কিন্তু সাকিব আউট হওয়ার পরে যেটা করলেন সেটা ওই একরকম ব্যঙ্গ বা বিদ্রুপই, তো ওই ব্যঙ্গ বিদ্রুপ থেকেই ছড়াতে থাকলো বিষয়টা সামাজিক মাধ্যমে, তো অনেক বেশি আকারে ছড়ালো, ইভেন আমরা পরে দেখেছি প্র্যাকটিসে মাহমুদুল্লাহ রিয়াদও এটাকে নিয়ে খুব মজা করেছেন এই সেই সেলিব্রেশনটা নিয়ে। তো এই সেলিব্রেশনের বিষয়টা একে অপরের রাইভালরিটাকে আরও সামনে এনে দেয়, এনে দিল, আর ওই যে সাকিবিয়ান তামিমিয়ান এই ভক্তকুল একরকম আরও মুখোমুখি হয়ে যায়। এখন তাদের কল্যাণে সামাজিক মাধ্যম বলুন, ওই টিকিটের ময়দান বলুন, আজকে টিকিটের যে অবস্থা দেখছি, সব কিছু মিলে প্রথম ভূমিকাটা রেখেছে এই উত্তেজনা পারদ বাড়াতে তামিম ইকবাল, আমার মতে সাকিব আল হাসান আছেন, তারপরে সামাজিক মাধ্যম এবং ভক্ত। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আচ্ছা, আপনি যেটা বললেন যে উত্তেজনার পারদ শুরু হয়েছে তামিম ইকবালের, অবশ্যই প্রথম ম্যাচটাতেও তারা যে 20 জানুয়ারি প্রথম যে লিগ পর্বের প্রথম দেখায় সেটাও উত্তেজনা ছিল, সেই ম্যাচ ঘিরেও উত্তেজনা ছিল, চিটাংয়ের ম্যাচ ঘিরে আরও বেশি উত্তেজনা ছিল, কারণ চিটাংয়ের মাঠ হিসাবে ম্যাচটা একটু লো স্কোরিং ছিল, 151 রানের টার্গেটের ম্যাচ, একতরফা হলেও হতে পারতো, বাট রাইভালারির যে বিষয়টা, ভারত পাকিস্তান যেই দলই নিচে থাকুক উপরে থাকুক প্রতিপক্ষ হয়ে গেলে তাদের যেই ব্যাপারটা চলে আসে, তাদের মধ্যে একটা প্রতিপক্ষের ব্যাপারটা চলেই আসে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা দেখতেই পাই ম্যাক্সিমাম টাইমেই, তো এই ব্যাপারটা কিন্তু আমরা সেদিনও দেখেছি, আর আপনি যে বললেন যে উত্তেজনাটা সেখান থেকেই শুরু হয়েছে। আমার প্রশ্ন হলো, এটাতে তো বিপিএলেরই লাভ হলো, এই দুইজনের রাইভালারি অথবা এই দুইজনের ফ্যান, আপনি সাকিবিয়ান তামিমিয়ানের নামও উল্লেখ করেছেন, এদের আলোচনা সমালোচনা এরা হচ্ছে মাত্রাও ছাড়িয়ে গেছে অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, বাট এত সব কিছু নেগেটিভ পজিটিভ সব কিছু যদি আমরা বাদ দিই, লাভ তো বিপিএলেরই হলো, সব দিক থেকে ওই লাভ আসলে বিপিএলেরই, এবং ওই নেগেটিভ পজিটিভ আপনি যেমনটা বলেন বাদ দিই, আমি ওই নেগেটিভ পজিটিভটা ধরেই বলি, এই বিষয়গুলো যেমন নেগেটিভ দিক আছে পজিটিভ দিকটাও আছে, ওই বিপিএলের ব্র্যান্ডিংটাই হয়েছে পজিটিভভাবেও নেগেটিভভাবেও। ভক্তকুলের কথা যদি বলি, নির্দিষ্ট একটা প্লেয়ারের আলাদা আলাদা ভক্তরা, তাদের গ্রুপ বা সামাজিক মাধ্যম সব মিলে তারা হয়তো কিছু ক্ষেত্রে সমালোচনা করতে করতে নিন্দা করেন, প্লেয়ারকে ব্যক্তিগত আক্রমণ করেন, যেটা নেগেটিভ দিক, এই বিষয়টাতেও ওই বিপিএল তো অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলই, নেগেটিভ পাবলিসিটি যেটাকে বলে বিপিএলের হয়েছে, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা হয়েছে, ইভেন শুধু বাংলাদেশ না, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এটা বিশ্বমণ্ডলে বিশ্ব পরিমণ্ডলে আলোচনা হতে থেকেছে গত অনেক দিন যাবৎ, বিপিএল চলাকালীন সম্পূর্ণটা সময়, এই একটা পাবলিসিটি, বিপিএলের পাবলিসিটি তো দুজন বড় নাম, সাকিব আল হাসানের কথা বলতে গেলে তিনি বিশ্ব ক্রিকেটেরই বড় একটা নাম, তামিম ইকবালও বাংলাদেশের অন্যতম সেরা, তো সব মিলে তারা বিপিএলে খেলছেন এবং তাদের রাইভালরিটাকেই আমাদের মিডিয়ার কথা বলুন, বিপিএল কমিটি নিজেরা বলুন,
বা বিপিএল ওই সম্প্রচারের ক্ষেত্রে যারা জড়িত সকলেই কিন্তু প্রমোটই করেছেন। সাকিব আল হাসান, তামিম ইকবাল তাদের দ্বন্দ্ব বা তাদের সমস্যার বিষয়টাকে হাইলাইট করেই আরও বেশি ব্র্যান্ডিং করা হয়েছে। সব মিলে বিপিএলে লাভ হয়েছে, আর বিপিএলে সব মিলে এইবার গত অনেকবারের থেকে পজিটিভিটি অনেক বেশি। ওই সম্প্রচারের কোয়ালিটি কিংবা উইকেট, চেষ্টা করা হয়েছে উইকেট ভালো করার, প্লেয়ার বিদেশি প্লেয়ার আনা, তো সব মিলে এই বিদেশি প্লেয়ার সম্প্রচার, সাকিব তামিমের ইস্যু, টাকা পয়সা সংক্রান্ত অনেক ইস্যু এসেছে, বিপিএলেরই লাভ হয়েছে। আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে গত আমার যতদূর মনে পড়ে অনেকগুলো আসরের থেকে কিংবা বিপিএল ইতিহাসেই এবারই সব সম্ভবত সবচেয়ে বেশি জমজমাট একটা আসর হলো। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আরেকটা কথা আপনি বলছিলেন, দর্শকদের কিংবা সমর্থকদের থেকে সোশ্যাল মিডিয়াতে তারা হাত মিলিয়েছে, এইটা নিয়েই আলোচনা, এইটাই ভাইরাল হয়ে গেছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এইটার সাথে তাদের বন্ধুত্বের একটা কানেকশন, পূর্বে তারা বন্ধু ছিলেন, তারা নিজের মুখেই স্বীকার করেছেন, সাকিব তো অকপটেই স্বীকার করেছেন, তামিমকে ডেডিকেট করে তিনি আর্টিকেল লিখেছেন বিভিন্ন জায়গায়, তো সেখান থেকে এখন তারা শুধুমাত্র হাত মিলিয়েছেন সেটার সাথে আমরা কিন্তু দেখতে পেয়েছি অনেক ইমোশনাল গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে মানুষ সেটাকে হচ্ছে ইমোশনালি যেভাবেই হোক মানুষ পোস্ট করছে, এটাও বিপিএল আলোচনায় থাকছে। আর আপনি যেটা বললেন এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন, এক, আর দুই নম্বরে আমার কোশ্চেন হচ্ছে আপনি বললেন যে এর পাশাপাশি বিপিএল কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে ব্রডকাস্টিং থেকে শুরু করে, আমি যদি সোশ্যাল মিডিয়ার কথাও বলি, আমরা শুরু থেকে আমি আর আপনি বিশেষ করে আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম যে গ্রাফিক্সের ব্যাপারটা, বিপিএল শুরু হওয়ার অনেক আগে থেকেই তারা কিন্তু বিপিএলের গ্রাফিক্স টিম চমৎকার কাজ করে আসছে। আজকে শেষ দিন বিপিএলের ফাইনালের আগের দিন, আজকে ফটো সেশনের একটা ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করেছে বিসিবি। এই যে ব্যাপারগুলো, এই যে ছোটো ছোটো জিনিসগুলো দেখতে ছোট, বাট এগুলোর যে ইম্প্যাক্ট দর্শকদের ওপর পড়ে সেটা নিশ্চয়ই অনেক বড়ভাবে পড়ে। অবশ্যই এই ছোটো ছোটো স্টেপগুলো, ওই যেটা বললেন দেখতে ছোট কিন্তু চোখে পড়ছে মানে পজিটিভ দিকগুলো চোখে পড়ছে, পজিটিভিটি দর্শকের কাছে মিডিয়ার কাছে খুব সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে, তাতে করে বাংলাদেশের ওই নামটাই অনেক বেশি উন্নত হচ্ছে। আর আমরাই তো সমালোচনা করি, যত সমস্যা হয় সমালোচনা করি, কিন্তু আমরাই আবার ওই প্রশংসাও করেছি এবার যখন দেখেছি বিপিএলের গ্রাফিক্স টিম এত সুন্দর সুন্দর গ্রাফিক্স দিয়েছে। আজকে ট্রফি উন্মোচনের যে ভিডিওটা তারা তৈরি করেছে সেটাও অনেক বেশি সুন্দর হয়েছে ভিডিওটা। হ্যাঁ, আসান মঞ্জিলের সামনে করেছে, সব মিলে ওখানকার পুরান ঢাকার যে একটা আবহ, দারুণ একটা ভিডিও, বুড়িগঙ্গা নদী সহ বুড়িগঙ্গার তীরে ঢাকা অবস্থিত, সব মিলে কি সুন্দর একটা আয়োজনের পরিসমাপ্তির দিকে যখন এগোচ্ছে জিনিসটা খুব সুন্দরভাবে যাচ্ছে। আর তাছাড়াও পুরো বিপিএল জুড়েই শুধু বিপিএল কর্তৃপক্ষ নয়, বিপিএলের যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের যে সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাকশন কিংবা একটা টুর্নামেন্টকে, টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টকে কিন্তু প্রাণবন্ত করে তোলে, একটা ফ্র্যাঞ্চাইজির আরেকটা ফ্র্যাঞ্চাইজিকে হয়তো কেউ খোঁচা দিচ্ছে, পোক করে কথা বলছে, পোক করে পোস্ট দিচ্ছে, যেমনটা আমরা রংপুরের দিক থেকে দেখতে পেয়েছিলাম, ওই বরিশালকে পোক করে তারা লঞ্চ টঞ্চ মিলিয়ে একটা মনুকম মেগালা এই টাইপের একটা পোস্ট করেছিল। গতদিন আবার বরিশাল একই কাজ করেছে, হ্যাঁ সেটাই, এরকমভাবে ওই বিপিএলের প্রমোশনটা হয়েছে এবং লক্ষণীয়। সব উন্নতিগুলো লক্ষণীয়। আর আপনার প্রথম প্রশ্নের দিকে যদি যাই, সাকিব তামিমের ইস্যুটা আসলে কি, ওই যে সাকিব আল হাসান তো কলকাতা নাইট রাইডার্সের যে প্রমোশনাল ভিডিও ছিল সেখানে বলেছেন তামিম ইকবাল ইজ মাই ফেভারিট বেস্ট ফ্রেন্ড। তামিম তার বেস্ট ফ্রেন্ড ছিলেন ক্যারিয়ারের শুরু থেকে লম্বা সময় পর্যন্ত, সম্ভবত 2019 সালের দিক থেকে তাদের সমস্যাটা শুরু হয় তাদের ব্যক্তিগত, যে যতটুকু জানা যায় এবং ওই সময়ের পর থেকে অনেকটা সময় পর্যন্ত এটা আড়ালেই ছিল। এখন দুই বেস্ট ফ্রেন্ড একটা পর্যায়ে এসে তারা হ্যান্ডশেক করছেন, একে অপরের সামনে দাঁড়াচ্ছেন, সেটা নিয়েও নিউজ হচ্ছে, তাহলে বিষয়টা অনেক বেশি গুরুতর, সেটা নিয়েও গোটা জাতি ইমোশনাল হয়ে যাচ্ছে, গোটা জাতি একটা হ্যান্ডশেক একটু হাত মিলিয়েছেন সেটাতেই সবাই খুশি, অথচ 10 বছর আগেও তাদের স্টেটমেন্টই তারা বেস্ট ফ্রেন্ড ছিলেন, আর এখন তারা হাত মিলাচ্ছেন সেটাই ইমোশনাল একটা মানুষের সেন্টিমেন্টে কাজ করছে। এই ব্যাপারগুলোকে কীভাবে দেখছেন? এই জায়গাতে আসবো, গত বছর ইংল্যান্ড সিরিজ শুরুর আগে তামিম ইকবাল একটা কথা প্রেস কনফারেন্সে বলেছিলেন, তাদের দ্বন্দ্বের ইস্যু যখন আসে, তামিম বলেছিলেন যে দ্বন্দ্ব থাকুক না থাকুক,
মানে তিনি স্বীকার করেছেন দ্বন্দ্ব আছে, বাট এটা যেন আমাদের দলে খেলায় ন্যাশনাল টিমকে ইম্প্যাক্ট না করে, এইটাই আমাদের চাওয়া, নাথিং এলস ম্যাটার্স। আমাদের মূল চাওয়া, মূল জায়গাটা হচ্ছে জাতীয় দল যেন উপকৃত হয়, জাতীয় দল যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের সমস্যার কারণে। কিন্তু আলটিমেটলি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের দ্বন্দ্বের কারণে জাতীয় দলের প্রভাবটা পড়েছে নানানভাবে। তো দেশের সবচেয়ে বড় দুজন স্টার, তারা যে করেই হোক ব্যক্তিগত জায়গাটা ব্যক্তিগত স্থানেই রেখে ওই প্রফেশনাল জায়গায় প্রফেশনাল আচরণ করলে হয়তো সুন্দর হতো, ভালো হতো, যেটা আমার মনে হয় অনেক ক্ষেত্রেই করতে পারেননি তারা, যে কারণে ওই কিছুটা ক্ষতিগ্রস্ত, কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্রিকেট কিংবা জাতীয় দল। তো এই জায়গাটাতেই আমার মানে আমার মতামতটা এই জায়গায় আসবে যে হ্যাঁ, তারা যেমন বেস্ট ফ্রেন্ড ছিলেন, সেটার কেমিস্ট্রিটা ন্যাশনাল টিমে আমরা দেখেছি অনেক বাংলাদেশের ঐতিহাসিক জয় কিংবা দারুণ দারুণ অর্জনে দুজনের অবদান ছিল সম্মিলিতভাবে, কিন্তু যখন দুজনের সমস্যাটা হলো, ইস্যু হলো, দ্বন্দ্ব হলো, সেটা বাংলাদেশের অর্জন কিংবা সাফল্যে যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেটা অবশ্যই সকলের চাওয়া। এই মুহূর্তে আমার মনে হয় সেটা হচ্ছে, ওই তামিম ইকবালের বিশ্বকাপের সুযোগ না পাওয়া বা না যাওয়া, কিংবা এখনও তামিম ইকবাল জাতীয় দলে আবারও না আসা বা আবার আসবেন কি না, হ্যাঁ নিজে থেকেই গত কয়েক অকেশনে তিনি বলেছেন, সিরিজ বলুন বা অকেশনে তিনি নিজ মুখে বলেছেন যে আমি আবার ফিরবো কি না জানি না, এই সব কিছু আসলে এই কারণবশতই, সাকিবের সাথে সে সম্পর্কিত এই কারণবশতই বলে আমার মনে হয়। তো বিষয়গুলো এরকমই যে তখন যখন বন্ধুত্ব এত গভীর ছিল, সেটা ওই মাঠের বাইরে পর্যন্ত রেখে একজন প্রফেশনাল হিসেবে যেমন মাঠে আচরণ করা সমীচীন ছিল, এখনও সেটাই হওয়া উচিত ছিল। যেমনটা জয়ন্তবিন্দু বলছিলেন, তাদের যখন বন্ধুত্ব ছিল তখন মাঠের বাইরে বা মাঠে যেমন আচরণ ছিল, এখন এই ব্যাপারটাকে তাদের মধ্যে বন্ধুত্ব নাই, সেটাকে তারা মাঠের বাইরেই রাখলে ভালো হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে, অন্তত বিপিএল কিংবা দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের স্বার্থে, এন্টারটেনমেন্টের স্বার্থে দর্শকদের উচিত, আমাদের দর্শকদের উচিত, তাদের ফ্রেন্ডশিপ যখন ছিল, তারা যখন একসাথে জুটি হয়ে খেলতেন মাঠে, সেই খেলাটাকে আমরা যেভাবে উপভোগ করতাম, তাদের রাইভালারিটাও আমরা এখন সেভাবেই উপভোগ করা উচিত আমরা। তারা দুইজন দুই টিমে খেলবেন, সেই দুই টিমের খেলা আমরা উত্তেজনা ভরে আমরা সেই খেলা ফলো করব, সেই খেলা নিয়ে আমরা আলোচনা করব, সেই খেলা নিয়ে আমরা হাইপ থাকব, অতটুকু পর্যন্তই আমার মনে হয় আমাদের এইভাবে উপভোগ করা উচিত, অতটুকু পর্যন্তই থেকেই, তাহলেই হচ্ছে হয়তোবা ক্রিকেটের মূল উদ্দেশ্যটা, বিসিবির মূল উদ্দেশ্যটা কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মূল উদ্দেশ্যটা হাসিল হবে। আজকে এ পর্যন্তই, সঙ্গে থাকুন ক্রিকফ্রেন্জির, খেলার সব খবর সবার আগে পেতে আল্লাহ হাফেজ।